নতুন উদ্যোক্তা, তারা তো কাজ করতে একটু সময় লাগে, তাদের কাজটা রানিং করতে একটু সময় লাগে, যেহেতু প্রথম দিকে তাদের বাজারজাতকরণটা অনেক প্রয়োজন, তাই আমরা রেডি ফিতে আমাদের তৈরি করা আমাদের কাছে রাখি, যাতে কাস্টমারে নিয়ে গিয়ে তাড়াতাড়ি তারা কাজটা করে বাজারে ছাড়তে পারে। ওয়ালাইকুম বন্ধুরা, বিজনেস আইডিয়া 24 পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের মতো আজকে আমি একটি বিজনেস রিলেটেড একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। গত পর্ব আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনারা স্লিপার এবং ক্যাঙ্গারু জুতা তৈরি করবেন। তো এই পর্বে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই ধরনের স্লিপার তৈরি করতে হলে বা ক্যাঙ্গারুর যে সোলগুলো রয়েছে কী কী সোল ব্যবহার করতে হয় এবং এই সোলগুলো কীভাবে আপনারা নিতে পারবেন এবং কত টাকা প্রাইস রয়েছে এবং কী কী ক্যাঙ্গারু জুতা ব্যবহার করতে হয় সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আজকের এই বিজনেস ওনারের কাছে। তো আমরা সর্বপ্রথম ভাইয়ের পরিচয়টা জেনে নেব এবং উনি কীভাবে এই জুতাগুলো সেল করে সেই বিষয়ে আমরা আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো জুড়ে রয়েছে ইস্তার ভাই, তো ইস্তার ভাই আমাদেরকে সম্পূর্ণভাবে হেল্প করবে। আসসালামু আলাইকুম ইস্তার ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ইস্তার ভাই আজকে আমরা তো আসলে বিষয়টা আলোচনা করব সেই বিষয়ে যেটা হচ্ছে ক্যাঙ্গারু জুতা কীভাবে তৈরি করতে হয় এবং এই ক্যাঙ্গারু জুতা তৈরি করতে হলে কত টাকা মূলধনের প্রয়োজন হয় সেই বিষয়ে আমাদেরকে একটু সঠিক ধারণাটা দেন, যাতে করে নতুন উদ্যোক্তা যারা রয়েছে সঠিক একটা গাইডেন্স পেয়ে তারা একটা নতুন উদ্যোগ তৈরি উদ্যোগ গ্রহণ করতে পারে। আসলে ক্যাঙ্গারু বিজনেসটা এখন বর্তমানে সকল মানুষই করতে পারে, এটা একটা সহজ বিজনেস এবং ছোট মূলধন দিয়েই করা যায়, এখানে অনেক বড় ধরনের মূলধনের প্রয়োজন হয় না, তাই বলে প্রায় সবাই এটা করে এখন স্বাবলম্বী হওয়ার চেষ্টায় আছে। এই ক্যাঙ্গারু বিজনেসটা আসলে করতে গেলে আপনাদের বেশি কিছু প্রয়োজন হয় না, আপনাদের যদি কাঁচামাল হিসেবে ধরেন আপনাদের প্রয়োজন হবে সর্বমোট তিনটা জিনিস, সেটা হচ্ছে আপনার ক্যাঙ্গারুর ফাইবার, ঠিক আছে, ক্যাঙ্গারুর আপার, আপারটা হচ্ছে ফিতা যেটা উপরে থাকে আপার পার্টটা, তারপর হচ্ছে আপনার ক্যাঙ্গারুর সোল, আর তার ভিতরে এই জুতাটা তৈরি করার জন্য যেটা মূল জিনিস সেটা হচ্ছে গাম, ঠিক আছে। আল্লাহর রহমতে সবকিছু আপনি আমাদের দোকানে পেয়ে যাবেন, আমাদের কাছে বিভিন্ন ধরনের ফাইবার আছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনে, ঠিক আছে। এর জন্য আমি আপনাদের কিছু স্যাম্পলিং আমাদেরকে দেখান, যে আমরা ফাইবার স্যাম্পল আমরা এইভাবে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই দেখেন এখানে অনেকগুলো ফাইবার আছে, অনেক ডিজাইনের আছে, বিভিন্ন কালার, প্রত্যেকটা ডিজাইনেরই আপনি কমপক্ষে 2 থেকে 3টা কালার 4টা কালার পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে বিভিন্ন কোয়ালিটির ফাইবার হয়, এগুলো হচ্ছে আপনার 1 নম্বর কোয়ালিটির ফাইবার, আপনারা প্রত্যেকটা দেখতে পারতেছেন কি চমৎকার ডিজাইন, ঠিক আছে। এখানে প্রত্যেকটা হিট এমবোস্ট করা, একবারে ক্লিয়ার ভাবে স্পষ্ট ভাবে আপনি প্রত্যেকটা ডিজাইন বুঝতে পারছেন, এটা পায়ে পড়লেও অনেক আরাম লাগবে। এগুলো কি আপনার স্ট্যাক বা এগুলো কি ড্যামেজ হয়ে যাবে বা বসে যাবে নাকি? না, এগুলো হচ্ছে আপনার হাই কোয়ালিটির রাবার, হার্ড রাবার, এটা সহজে বসবে না বা কিছু হবে না, ঠিক আছে। বসবে তো প্রত্যেকটা রাবারই, কিন্তু এটার কোয়ালিটি একটু ভালো বলে এটা অনেক দিন স্থায়িত্ব থাকবে ইনশাআল্লাহ। এই দেখেন প্রত্যেকটা ডিজাইনে বিভিন্ন কালার আছে এবং প্রত্যেকটা হিট এমবোস্ট করা, একবারে ভালো করে এমবোস্ট করা। আপনি দেখতে পাচ্ছেন এখানে হিট হিট কিছু কালেকশন আছে যেখানে কালার সম্পূর্ণ কালার কম্বিনেশন খুবই সুন্দর। আরো অনেক ডিজাইন আছে, যেমন এই যে এটা একটা অনেক হিট রানিং মাল, ঠিক আছে, এখানে প্রত্যেকটা হিট এমবোস্ট করা, একবারে ভালো করে খোদাই করা এবং কালার কম্বিনেশন অনেক ভালো, রাবার মানও অনেক ভালো পেয়ে যাবেন ইনশাল্লাহ। তার পাশাপাশি আপনি এই যে এই ডিজাইন আছে, বিভিন্ন ডিজাইন, এই দেখেন কি সুন্দর চমৎকার কালার করা, কালার কম্বিনেশন করা। জি, আমি এখানে যারা নতুন উদ্যোক্তারা আছেন বা যারা আগে পরে বিজনেস করতেছেন তারা এই যে ভিডিও স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে ভাইয়ের হোয়াটসঅ্যাপে দিলে এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। জি জি, অবশ্যই। এই জন্য আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদাভাবে দেখানোর জন্য চেষ্টা করতেছি, যাতে করে আপনারা খুব সহজে নিতে পারেন। স্ক্রিনেই অবশ্যই আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আমাদের দোকানের নাম হচ্ছে মেসার শাহালম লেদার্স, এটি হচ্ছে ঢাকা গুলিস্তান, ঠিক আছে, বংশাল সুইটোলা লুৎফুর রহমান লেন 22/1। আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বংশাল লুৎফুর রহমান লেন সুইটোলা 22/1। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন, আপনার প্রথমে আসতে হবে ঢাকার মূল প্রাণ কেন্দ্র গুলিস্তান, গুলিস্তান থেকে আমাদের দোকানের হাঁটা পথ 5 মিনিট, ইনশাল্লাহ আপনারা ফোন দিলে আমরা আপনাদের আসল ডিরেকশনটা কীভাবে আসতে পারবেন, কীভাবে আসলে সহজ হবে আমরা অবশ্যই বলে দিব, সাহায্য করে দিব, কোনো সমস্যা নেই। এরপরে যে প্রোডাক্টটা রয়েছে ক্যাঙ্গারু, সেই প্রোডাক্টটা ক্যাঙ্গারুটা আপনি, হ্যাঁ, যেহেতু আমরা একবার এই ফাইবারগুলো দেখালাম, এটা হচ্ছে 1 নম্বর কোয়ালিটির ফাইবার, এখানে প্রত্যেকটা ডিজাইন আপনার করা থাকবে হিট এমবোস্টের সাথে। আর যদি কেউ কোনোভাবে করতে চায় যে নিজের নাম দিয়ে প্রিন্ট করে নিবে বা শুধু প্লেন কোনো প্রোডাক্ট ইউজ করবে, যে রেডিমেড শিটগুলো রয়েছে ক্যাঙ্গারু, এগুলোর প্রাইস সম্পর্কে একটু আমাদেরকে ধারণা দেন। আসলে এগুলোর প্রাইস হচ্ছে কোয়ালিটি ভেদে, ডলারের দাম অনুযায়ী এগুলোর প্রাইস ওঠানামা করে। বর্তমান বাজারে আপনি বলতে পারেন এটার প্রাইস হচ্ছে 420 টাকা থেকে 430 টাকা ডজনে চলতেছে, 410 টাকাও হয় কখনো, এটা ডলারের রেটের উপরে, যেহেতু এখন ডলারের প্রাইস বাড়তেছে, চায়না কেমিক্যাল দিয়ে তৈরি, তো এটার
দাম উঠানামা করতে পারে। কাস্টমার আসার আগে যদি আমাদের ফোন দিয়ে আমাদের সাথে কথা বলে আসে তাহলে অবশ্যই আমরা সেটার হেল্পটা করে দিব ইনশাল্লাহ। আর যদি কেউ প্রয়োজন এটা মনে করে যে আমরা ডিজাইন শিট না নিয়ে নিজের ডিজাইনে বা নিজের নাম করে শিটটা তৈরি করব, সেটারও ব্যবস্থা আমাদের কাছে পেয়ে যাবে ইনশাল্লাহ। সেটার জন্য আপনারা বিভিন্ন ধরনের এমবোস্ট করা শিট নিতে পারবেন। দেখেন এই যে এরকম শিট হবে, ঠিক আছে, এরা প্রত্যেকটা দেখেন হিট এমবোস্ট করা, এটা তো হিট এমবোস্ট করা আছে। যদি কেউ চায় শুধু এখানে নিজের নাম ব্যবহার করেও কাজ করতে পারবে, আবার নিজের প্রয়োজনীয় ইচ্ছা মতো ডিজাইন দিয়েও কাজ করতে পারবে। এটাতে সেলফ ব্র্যান্ডিংটা অনেক ভালো হয়, মানুষ নিজের পরিচয়টা তৈরি করতে পারে। আসলে এটাতে বিভিন্ন কালার পাবেন, বিভিন্ন কালার, প্রত্যেকটা কালারেরই আপনি শিট পেয়ে যাবেন ইনশাল্লাহ। দেখাচ্ছি আমি কিছু কালার, এই দেখেন এটা হচ্ছে মাস্টার কালার শিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে কালো কালার, ব্ল্যাক, নেভি ব্লু, আরো বিভিন্ন ডিজাইন আছে, বিভিন্ন কালার আছে। আপনারা যদি নিজস্ব নামে ব্র্যান্ডিং করে জুতা তৈরি মার্কেটে সেল করতে চান, সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের শিটগুলো নিয়ে নিজস্ব নামে স্কিন প্রিন্ট দিয়ে আপনারা চাইলে নিজস্ব ব্র্যান্ডিং নেমে, মানে আপনাদের আপনার ছেলের নামে হোক, আপনার মেয়ের নামে হোক, অথবা আপনার নামে হোক, অথবা যে কোনো নামে আপনি যদি মার্কেটিং করতে চান, তাহলে এই ধরনের শেডের মধ্যে স্ক্রিন প্রিন্ট করে জাস্ট আপনি মার্কেটে সেল করতে পারবেন। খুব সহজ একটি কাজ, একবারে ইজিলি আপনার হাতে কলমে এখান থেকে আপনার প্রশিক্ষণ দিয়ে দেবে নাকি স্টেক বয়? জি ইনশাআল্লাহ, যদি কেউ প্রয়োজন হয় যে কাজ করে শিখে নিবে, অবশ্যই আমরা সেই প্রশিক্ষণটা দিয়ে দিব। কারণ যেহেতু আমাদের থেকে কাঁচামালটা নিয়ে কাজ করবে, যদি তিনি কাজ না করতে পারেন তাহলে তো কেউ কারোর দিক দিয়েই লাভ নেই, তাই না? তাই আমরা কাজটা কীভাবে করতে হয় প্রাথমিকভাবে ইনশাআল্লাহ শিখিয়ে দিব। আর এটা যে আপনি একটা কথা বললেন ভাই যে নিজের ছেলের নামে মেয়ের নামে, হ্যাঁ অবশ্যই অনেকে নিজের নামে করতে চায়, কেউ নিজের ছেলে মেয়ের নামে একটা ব্র্যান্ড খুলতে চায়, একটা দোকান করতে চায় বা একটা পরিচয় তৈরি করতে চায়, তার জন্য উদ্যোক্তাদের জন্য এটা অনেক ভালো একটা সুফল হতে পারে। আর যদি অনেকে চায় যে নিজের একদম নিজস্ব আপনার ডিজাইন দিয়ে করবে বা একদম প্লেন শিটের ভিতরে ক্যাঙ্গারু তৈরি করবে, তাদের জন্য অনেক কোয়ালিটির রাবার, এই যে দেখেন টু কালার রাবার বলা হয় এগুলোকে, এটা হচ্ছে বে কোম্পানির মতো কোয়ালিটির রাবার। অ্যাপেক্স জুতা যেগুলো হয় সেগুলোর কোয়ালিটিতে আপনি রাবার এগুলো পেয়ে যাবেন, যারা নিজস্ব নামে প্রয়োজন তৈরি করতে চায় ডিজাইন দিয়ে, ঠিক আছে। এই যে এরকম প্লেন শিট থাকবে, এরকম প্লেন শিট থাকবে, হ্যাঁ। যদি আপনার আরো কিছু প্রয়োজনের ডিজাইন, আপনার নিজের মন মতো ডিজাইন করতে চান, তাহলে এই ধরনের প্লেন শিট গুলো আপনারা নিয়ে নিজস্ব মন মতো ডিজাইন করতে পারবেন। আর ডিজাইনের ক্ষেত্রে যারা কোনো কিছু হেল্প ফ্রেন্ড প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে স্টেক বয় রয়েছে, স্টেক বয়ের কাছ থেকে আপনারা সম্পূর্ণ গাইডলাইনটি পেয়ে যাবেন কিভাবে ডিজাইন করবেন এবং কোথা থেকে ডিজাইনটি করবেন। অবশ্যই অবশ্যই, যদি কারো প্রয়োজনীয় কোনো ডিজাইন প্রয়োজন হয় বা নিজের নামে ডিজাইনটা করতে চায় সেই ব্যবস্থাও আমরা করে দিই, সমস্যা নেই। আমরা কাস্টমারদের প্রয়োজন মতো তাদের নামে তাদের ডিজাইনে স্ক্রিন প্রিন্টও তৈরি করে থাকি, কোনো সমস্যা হয় না আমাদের পক্ষ থেকে। এরপরে আমাদের যে ক্যাঙ্গারু জুতা তৈরি করতে হলে ফিতা প্রয়োজন হয়, জি যেহেতু আমরা আগেই বলছি যে বিভিন্ন ধরনের কোয়ালিটির ফিতা প্রয়োজন হয়। এই যে দেখেন এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফিতা, এখানে বিভিন্ন ডিজাইনে পেয়ে যাবেন, প্রত্যেকটা এই ফাইবারের জন্য কালার কম্বিনেশন করা আমাদের ফিতা পাওয়া যায়। যেমন আপনি এই যে এই মাস্টার কালার শিটটার জন্য যেমন আমরা এই যে এই মালটা ব্যবহার করে থাকি, তারপর আপনি মনে করেন বিভিন্ন খয়েরি যে ফাইবারগুলো হয়, যেমন এই যে এটা এক ধরনের খয়েরি ফাইবার আছে, ঠিক আছে, এটার জন্য এই ডিজাইনগুলো ইউজ করা হয়। বিভিন্ন ডিজাইনের জন্য প্রত্যেকটা রেডি করা থাকে আমাদের মাল। আর এই মালটা তৈরি করা হয় যাতে যারা নতুন উদ্যোক্তা তারা তো কাজ করতে একটু সময় লাগে, তাদের কাজটা রানিং করতে একটু সময় লাগে, যেহেতু প্রথম দিকে তাদের বাজারজাতকরণটা অনেক প্রয়োজন, তাই আমরা রেডি ফিতা আমাদের তৈরি করা আমাদের কাছে রাখি যাতে কাস্টমারে নিয়ে গিয়ে তাড়াতাড়ি তারা কাজটা করে বাজারে ছাড়তে পারে, যার ফলে তারা বাজারে রানিং হইতে পারে আর কি। তারপর প্রয়োজনে যদি কেউ মনে করে যে তারা নিজস্ব ডিজাইন দিয়ে ফিতা তৈরি করে নিবে, তারা নিজে তৈরি করে নিবে, সেটাও প্রয়োজন। কারণ ব্যবসা করতে গেলে ভাই এগুলো করতেই হবে, কারণ আমিও তো তৈরি করতেছি, তাই না? তাদেরও এক সময় তৈরি করে নিজের বিজনেস রানিং করতে হবে, একটু খরচ কমাতে হবে, তার জন্য তারা যদি কেউ প্রয়োজন মনে করে যে ফিতা দিয়ে নিজে তৈরি করে নিবে, সেজন্য বিভিন্ন ধরনের ফিতা বলেন, এই যে এটা তৈরি করতে যে জিনিসগুলো লাগে, যেমন এই যে লেসটা প্রয়োজন, এই নাক্কাটা প্রয়োজন, এটাকে নাক্কা বলা হয় আর কি, তারপর যে নিচের কভারিংটা প্রয়োজন সবই আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবে। তো সব ব্যবস্থাই আমরা কাস্টমারদের সাথে জন্য করে থাকি আর কি, যাতে তাদের কোনো সমস্যা ভোগ করতে না হয়। এই দেখেন বিভিন্ন ডিজাইনে প্রত্যেকটা ডিজাইনের জন্য আপনারা প্রত্যেকটা কালার ওয়াইজ কম্বিনেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। স্টেক ভাই আপনারা এখান থেকে যে মেশিনের যে আপনাদের কাছে আছে এ টু জেড যা সেটআপটা নিতে পারবে, তো একটা ক্যাঙ্গারু তৈরি করতে হলে কত টাকা মূলত খরচ পড়ে এবং কত টাকা বেনিফিট বা লাভ হতে পারে একজন কাস্টমারের বা একজন উদ্যোক্তার? আসলে লাভের কথা তো কেউই বলতে পারবে না, এটা সবই আল্লাহ মহান আল্লাহ তাআলার উপরে আর কি, কার ভাগ্যে কীরকম লাভ আছে বা কার ভাগ্যে কীরকম বিজনেস করার ক্ষমতা আছে সেটা কেউই বলতে পারবে না। আমি জাস্ট এতটুকু বলতে পারবো যে আমাদের কাঁচামাল দিয়ে আপনাদের তৈরি করতে কতটুকু খরচটা হবে, ঠিক আছে, যে এই কোয়ালিটির আপনি এক নম্বর কোয়ালিটির যে ফাইবারগুলো আছে সেগুলো দিয়ে একটা জুতা তৈরি করতে আপনার কমপক্ষে 65-70 টাকার কাছাকাছি খরচটা চলে আসবে। তারপর আশা করি আপনারা নিজস্ব মনে করেন
পারিশ্রমিকের টাকাটা যোগ করে আপনারা নিজের লাভ অনুযায়ী টাকাটা রেখে আপনার বাজারে কীভাবে চলতেছে সেই অনুযায়ী আপনি মার্কেটে সেল করবেন। কিন্তু মূল কথা হচ্ছে, যারাই এই বিজনেসে নামতে চাচ্ছেন তারা প্রথমেই আগে বাজার যাচাই করে নেবেন। যেহেতু আপনার বিজনেস করতে চাচ্ছেন, সেটা এমন কোনো জিনিস না যে আপনি দুই দিনের জন্য করলেন পরবর্তীতে সেটা বন্ধ করে দিলেন। এটা একটি বড় ধরনের উদ্যোগ। ব্যবসা করবেন যেহেতু আগে ভালো করে বুঝে শুনে তারপর কাজ করা ভালো। এরকম না যে হুট করে আপনি কোনো কাজ শুরু করলেন কিন্তু পরবর্তীতে দেখা গেলো যে কোনো কারণে আপনি সেই কাজটা করতে পারতেছেন না, সেখানে আপনার বাধাগ্রস্ত হতে হইলো। ঠিক আছে, এটাই যেহেতু এখন করোনা প্যান্ডেমিকের সময় থেকে মাত্র দেশটা সামনে আগাচ্ছে, মানুষের আর্থিক অবস্থা তেমন একটা ভালোও না, তো আমি বলবো যে কোনো জায়গায় আপনি টাকা ইনভেস্ট করেন না কেন, জুতার বিজনেসে করেন, যে কোনো বিজনেসে করেন, বা আমার এখানে এসে কোনো কেন না আপনি টাকাটা ইনভেস্ট করেন, আপনাকে বুঝে শুনে কাজটা করেন যে আপনি বাজারে বিক্রি হবে কি না, আপনি বাজারজাত করতে পারবেন কি না, আপনার এলাকায় চাহিদা কীরকম, তারপর আমাদের কাছে আসলে আমরা সব ধরনের সুবিধা দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে সব মালই আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। ব্যবসা করার জন্য যদি কোনো ধারণার প্রয়োজন হয় সেই ধারণাও আমরা দিয়ে দিব, কিন্তু তার আগে আপনার প্রয়োজন হচ্ছে আপনার বাজারে সেটা চলবে কি না সেটা দেখা। লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে একজন নতুন উদ্যোক্তা কত টাকা মূলধন দিয়ে শুরু করতে পারে? আসলে এটা অনেক বড় ধরনের মূলধনের ব্যবসা না, কেউ যদি প্রয়োজন মনে করে তাহলে 50,000 দিয়েই ছোটোখাটো করে এই ব্যবসাটা শুরু করতে পারবে ইনশাল্লাহ। তারপর প্রয়োজন অনুযায়ী তার ব্যবসাটা আগালে, বড় হলে সে নিজের প্রয়োজন অনুযায়ী ইনভেস্টমেন্ট করতে পারবে, কোনো সমস্যা নেই। এটা ছোটোখাটো মূলধনেরই একটা ব্যবসা, সবাই যাতে করে স্বাবলম্বী হতে পারে তার জন্যই চেষ্টা। 20,000-30,000 টাকা দিয়ে শুরু করা সম্ভব? 50,000 দিয়ে আপনি কাছাকাছি শুরু করতে পারবেন, সব আইটেম নিয়ে প্রথম দিক দিয়ে আপনি মার্কেটে নামতে পারবেন, মার্কেট যাচাই করতে পারবেন, এটা 50,000 দিয়ে শুরু করা সম্ভব। থ্যাংক ইউ ইস্তাক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নতুন উদ্যোক্তা যারা রয়েছে তাদেরকে অনেকগুলো তথ্য দিয়ে আপনি সহযোগিতা করেছেন, সেই জন্য জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।